আগেরবারের চেয়ে 1 লাখ টাকারও বেশি কমিয়ে ঘোষণা করা হলো সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ। 2025 সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজ করতে খরচ হবে কমপক্ষে 4,78,242 টাকা। একই ব্যবস্থাপনায় অন্য প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,75,680 টাকা। এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 4,78,680 টাকা। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এইসব প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজ নিবন্ধনের সময়সীমা 30 নভেম্বরের পর আর কোনোভাবেই বাড়ানো হবে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত সাজ্জাদ হোসেনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই হজের খরচ কমানোর বিষয়টি আলোচনায় আসে বিভিন্ন পক্ষ থেকে। অবশেষে সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো খরচ কমিয়ে দুটি সাধারণ প্যাকেজ ঘোষণা করলেন ধর্ম উপদেষ্টা। 2025 সালের জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় পবিত্র হজে বাংলাদেশ থেকে অংশ নিতে ইচ্ছুকদের আগেরবারের চেয়ে প্যাকেজ ভেদে খরচ কমানো হলো 1,09,000 থেকে 11,000 টাকা পর্যন্ত। যদিও রিয়ালের দাম এক বছরের ব্যবধানে বেড়েছে 9% বেশি। মক্কায় হারাম শরীফ থেকে 3 কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা রেখে সাধারণ প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে 4,78,242 টাকা। এছাড়া হারাম শরীফ থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রেখে প্যাকেজ 2-এর মূল্য নির্ধারণ করা হয়েছে 5,75,680 টাকা। গত বছরের তুলনায় প্রায় 28,000 টাকার মতো বিমান কমে গেছে। কাবা শরীফ থেকে 1.5 কিলোমিটারের ভিতরে ঘর ভাড়া বেশি, মানুষ ওখানে থাকতে চায়, হেঁটে যেতে চায়। আমরা এটা 3 কিলোমিটার দূরে নিয়েছি, 3 কিলোমিটার, ফলে ঘর ভাড়া আমাদের কমে গেছে। এটাই মূলত মিনার তাবুটাও আমরা জোন ভাগ করে নেওয়াতে আমাদের ওখানেও কমে গেছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা এই যে সম্ভাব্য প্যাকেজ ঘোষণা করেছি, আমরা যদি এর চাইতে কম ভাড়ায় ঘর আমরা নিতে পারি, যে টাকা থাকবে এগুলো এই টাকা আমরা ফেরত দেবো। 2025-এ বাংলাদেশের জন্য হজ যাত্রীর কোটা আগেরবারের মতোই 1,27,198 জন রাখা হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন কোনোভাবেই 30 নভেম্বরের পর নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না। আমরা কিন্তু কোনোভাবে ইনশাল্লাহ এবার প্যাকেজের মানে টাইমটা বাড়াবো না। 30 নভেম্বর পরে আমরা হজ ম্যানেজমেন্ট আমরা করতে পারি না, আমাদের যদি টাইমটা ঠিক রাখতে পারি আমরা পারবো ঠিক করতে ইনশাল্লাহ। 30 নভেম্বরের যদি বেশি করি আমরা আরও সময় দিই, তাহলে আমরা ওখানে মিনা ওখানে আমরা তাবু পাবো না, এয়ারলাইন্সকেও করা যায় না। ব্যবস্থাপনার সাথে জড়িত ছাড়া আর কাউকে সরকারি খরচে হজের অনুমতি দেওয়া হবে না বলেও জানান ধর্ম উপদেষ্টা। হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত নয় এমন কোনো ব্যক্তিকে আমরা গেস্ট হিসেবে হজে নেব না। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।